দেখে মনে হচ্ছে মাটি খোঁড়ার উৎসব চলছে। আসলে সোনার খোঁজে সারারাত মাটি খুঁড়ছে হাজার হাজার মানুষ। স্থানীয়রা বলছে অনেকেই ভাটার মাটির স্তূপে সোনা পেয়েছেন, তাই বাকিরাও সোনা পাওয়ার লোভে মাটি খুঁড়ছেন। আমি এখানে সোনা পাওয়ার জন্য আসছি, অনেকেই দেখতেছি অনেকেই সোনা পাচ্ছে। আমি পঞ্চগড় থেকে এসেছি, আমি সোনা পাওয়ার আশায় এসেছি, দেখি এখানে পাচ্ছি কিনা, মানে চেষ্টা করবো আর কি, সারারাত ঘুরে আর কি যদি পাই আর কি। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার কাতিহার নামক স্থানে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছেন সোনা পাওয়ার লোভে। অগণিত মানুষের সমাগমে জায়গাটি রীতিমতো মেলায় পরিণত হয়েছে। সবাই সোনা পাচ্ছে, সেই জন্য আমরা খুঁজতে আসছি, রাত 9:30 আসছি, এখন পর্যন্ত খুঁজতেছি, সোনা পাইনি, কেউ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। পুলিশ প্রশাসন এবং ইট ভাটা মালিকের ভয়ে দিনের বেলায় মানুষজন কম আসলেও রাত যত গভীর হয় মানুষের সংখ্যা বাড়তেই থাকে। তারা ভাটার কয়েকটি মাটির স্তূপ খুঁড়েই চলেছেন, কেউ কোদাল, কেউ বৈশলা, কেউ খুন্তি দিয়ে বিভিন্ন জায়গায় খুঁজছেন স্বর্ণের সন্ধানে। যারা স্বর্ণ খুঁজছেন তারা জানান অনেকেই পেয়েছেন, তাই তারাও চেষ্টা করছেন। রাতভর চলছে এই স্বর্ণ সন্ধানের মহাযজ্ঞ। শুনছি যে সোনা খুঁজ পাচ্ছে, তো আমরা আসছি, আশেপাশে অনেকজনের সোনা পাইছে, কিন্তু এরকম খোঁজখবর পাইলাম, কিন্তু লিয়ে গেছে, কিন্তু সেই ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু আমরাও খোঁজখবরের জন্য আসছি যে আমরাও যদি পাই। আমার ছোট ভাইয়ের সমস্যা, ওর সাইড কাটা হয়েছে, পাইপ ব্যবহার করতেছে, কিন্তু সোনারা নবায় বিক্রি টিক্রি করে তার রংপুর মেডিকেলে চিকিৎসা করব। স্থানীয়রা জানায় এই ইটভাটার মাটিগুলো বাংলার লোকগাথা, বেহুলার শ্বশুর ও লক্ষিণদরের বাবা চাঁদ সওদাগরের বিলুপ্ত প্রাচীন রাজবাড়ি থেকে কেটে আনা হয়। সেই রাজবাড়ির ভাণ্ডারে থাকা সোনার অলংকারগুলো পাওয়া যাচ্ছে বলে ধারণা করছেন তারা। আমাদের এলাকায় কালকে একজন পাইছে একটা সোনার মার্বেল মতো, সোনা যদি আমারও কপালে থাকে, এই জন্য আমিও আসছি সোনা খুঁজতে। অনেকদিন ধরে আসছি তো পাই নাই, আজকে দেখি আল্লাহ কি করে, আর পারলে হয়তো বা অনেক কিছুই হবে। অনেকেই আবার পরিবার নিয়ে দেখতে আসছেন উৎসব মুখরেই সোনা খোঁজার প্রতিযোগিতা। শুনতেছি অনেকে সোনা পাচ্ছে, এই জন্য দেখার উদ্দেশ্যে শুধু আসা আমাদের। আসলে এখানে মাটি খুললেই সোনা পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা দেখতে আসছি, দেখতে আসে আসলে ভালো লাগতেছে। অনেক লোক লোক হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আসছে, আসলে খুব ভালো লাগলো। অরিজিনালে পাচ্ছে কিনা তা জানি না, কিন্তু মানুষের মুখে অনেক শোনা যাচ্ছে মাটি, এখানে মাটি খুললে সোনা পাওয়া যাচ্ছে, এজন্য পরিবার নিয়ে দেখতে আসছি, সবাই সবাই পাচ্ছে তাই দেখতে আসছি, আমরা ভালো উপভোগ করতেছি এটা। মাটি খুঁড়ে সোনা পাওয়ার বিষয়টি পুরোপুরি গুজব বলে জানান রানীশঙ্কল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা। যারা গুজবটি ছড়িয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। সোনার খোঁজে মানুষের এই মাটি খোঁড়াখুঁড়ি বন্ধ করতে তৎপর রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা। সোনা পাওয়া যাচ্ছে এরকম গুজব ছড়াচ্ছে, কিন্তু কেউ যে পাইছে এরকম কোনো অথেন্টিক কোনো নিউজ নাই, এবং ওই যে পাইছে এরকম কোনো ব্যক্তিও পাওয়া যায়নি। মানে গুজবটি এমন ভাবে রুটছে যে এখন ওটাই সবাই বিশ্বাস করছে, যেহেতু এটা জনপ্রিয় সমস্যাটা, এটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এবং তারা যাতে ওইখানে না যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি, এই পর্যন্ত আর কি। যে মানে এটা এমন ভাবে গুজবটা ছড়াইছে যে কাউকে বিশ্বাসই করানো যাইতেছে না যে ওইখানে নাই, কিন্তু কেউ যে পাইছে এরকম কোনো নজির নাই। জি জি জি, আমরা এই বিষয়ে তৎপর আছি, এবং বিষয়টা কিভাবে ইয়া করা যায়, নিরসন করা যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি।